আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। করোনা ভাইরাসের বিপর্যয় মোকাবেলার লক্ষ্য নিয়ে বাংলাদেশের সংসদে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল 2020-2021 অর্থবছরে প্রস্তাবিত বাজেট পেশ করেন। করোনা ভাইরাসের কারণে যে জনগোষ্ঠী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, যাদের কর্মসংস্থান ঝুঁকির মুখে পড়েছে অথবা যারা চাকরি হারিয়েছেন, তাদের সবার সুরক্ষার বিষয়টি এবারের বাজেট বিবেচনা করা হয়েছে। এ বাজেটে ব্যক্তিগত করের হার কমানো হলেও ব্যবহৃত হিসাবের স্থিতির উপরে আবগারি শুল্কের হার বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। সিগারেট, তামাক জাতীয় পণ্য ও ইন্টারনেট খরচ বাড়ানো, সেই সঙ্গে করোনা ভাইরাসের টেস্ট কিট ও স্বর্ণের দাম কমিয়ে 2020-2021 অর্থবছরে প্রস্তাবিত বাজেট উত্থাপন করা হয়েছে। করোনা ভাইরাস বিপর্যয় মোকাবেলায় এবারে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে স্বাস্থ্য ও কৃষিখাতকে। স্বাস্থ্য খাতে 29,247 কোটি টাকা বরাদ্দর প্রস্তাব করা হয়। দাম বেড়েছে যেসব পণ্যের, অনলাইন কেনাকাটা, ইন্টারনেট খরচ, মোবাইল ফোনের খরচ, সিম কার্ড, বিদেশি টেলিভিশন, বিমান ও হেলিকপ্টার ভাড়া, আলোকসজ্জা, সাইকেল ক্রয়, জিপের নিবন্ধন ব্যয়। দাম কমেছে যেসব পণ্যের, করোনা ভাইরাস টেস্ট কিট, মাস্ক, পিপিই, আইসিইউর ব্যবহৃত যন্ত্রপাতি, এলপিডি সিলিন্ডার, স্বর্ণ, স্যানিটারি ন্যাপকিন, জুতা তৈরির কাঁচামাল, সরিষার তেল, চিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক নাসরিন সুলতানা বলেছিলেন, সময় মতো বরাদ্দ পাওয়া যায় না। বাজেট দেওয়া হয় জুন মাসে, সেটা সার করতে 2-3 মাস চলে যায়। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর লেলিন চৌধুরী বলেছেন, এবারের বাজেটে স্বাস্থ্য খাতে সংস্কার প্রস্তাবের ক্ষেত্রে তেমন কোনো চমক রয়েছে বলে তিনি মনে করেন না। তিনি বলেছেন, যেটা হয়েছে সেটা ক্ষতে মলম লাগানোর মতো, এখন একটা ঘা তৈরি হয়েছে, মলম লাগিয়ে ভালো করলাম। এবার ইতালির খবর। ইতালিতে লাশ দাফন নিয়ে সংকট চরমে। ইতালিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যেসব মুসলিম নাগরিক মৃত্যুবরণ করেছে, তাদের দাফন নিয়ে দুর্ভোগ পোহাতে হয়েছে। ইতালি শহরে কবরস্থানগুলোতে কোনো মুসলমানদের জন্য জায়গা বরাদ্দ ছিল না। আবার বিমান চলাচল বন্ধ থাকার কারণে মৃতদেহগুলো নিজ দেশে পাঠানো সম্ভব হয়নি। ইতালিতে ইউনিয়ন অফ ইসলামিক কমিউনিটির হিসেব অনুযায়ী দেশটিতে মুসলমানদের জন্য মাত্র 76টি কবরস্থান রয়েছে। দেশটিতে এ পর্যন্ত 34,000-এর বেশি মৃত্যুবরণ করেছে। তবে সবচেয়ে বেশি খারাপ অবস্থা উত্তরাঞ্চলে। অনেক ইটালিয়ান মুসলিম লাশ দাফনের জন্য 30 মাইল দূরেও ছুটতে বাধ্য হয়েছেন। কেউ কেউ দিনের পর দিন মর্গেই, এমনকি ঘরের মধ্যে লাশ ফেলে রাখতে বাধ্য হয়েছেন। অনেক লাশ 10-15 দিন যাবত বাসায় পড়েছিল, কারণ দাফনের জন্য জায়গার বড় অভাব। এখানে করোনা ভাইরাস মহামারীর আগে যারা মারা গেছে তাদের কবরগুলোর সিমেন্টের তৈরি স্থায়ী ফলক ও চিহ্ন আছে, কিন্তু করোনা ভাইরাসে যারা মারা গেছে তাদের মধ্যে কোনো চিহ্ন বা স্মারক নেই। এবার হজের খবর। মালয়েশিয়ার কর্তৃপক্ষ তাদের নাগরিকদের এবছর হজের জন্য সৌদি আরব যাওয়ার অনুমতি দেবে না বলে জানিয়েছেন। এবছর আনুমানিক 30,000 মানুষ হজ করতে যাবার পরিকল্পনা ছিল। সবচেয়ে বেশি সংখ্যক মুসলিম যে দেশে, সেই দেশ হল ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার সরকার আগেই জানিয়েছেন এবছর তাদের নাগরিকদের হজ করতে যাওয়ার অনুমতি দেবে না।
ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফিজ।